আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের গণিত বিষয়ের প্রভাষক। তোমাদের গত ক্লাসে 12 পর্যন্ত আমরা 6.2-এর 12 পর্যন্ত সলভ করেছিলাম। 13 নম্বর 14 নম্বর দেখো তো, আমি যদি 14 নম্বরটা তোমাদের করিয়ে দিই তো তোমরা 15 নম্বরটা পারবা। হ্যাঁ, 14 নম্বর অঙ্কটা দেখো, 6.2-এর 14 নম্বর অঙ্কটা দেখো তো, কোশ্চেনটা তোমার পড়ো। দেওয়া আছে, দুটি কোন ভগ্নাংশে লবের সাথে 5 যোগ করলে এর মান 2 হয়, আবার হর থেকে 1 বিয়োগ করলে এর মান 1 হয়। তো তোমাদের সহজ, এটা তোমাদের লব আর ভগ্নাংশের ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে তোমার জানো হর আর লব। আর ভগ্নাংশ মূলত দুই প্রকার, প্রকৃত আর অপ্রকৃত। প্রকৃত ভগ্ন এখানে যদি উল্লেখ করা নাই, প্রকৃত কোনটা অপকৃত বলছি, এমনিতে ভগ্নাংশ। তাই আমি ধরে নিই ভগ্নাংশে লব ধরি এক্স, হর ধরি ওয়াই। ধরে নিলাম, ধরি ভগ্নাংশটি এক্স বাই ওয়াই ধরে নিলাম। তুমি চলে ওয়াই বাই এক্স লিখতে পারতাম, বা অন্য যে কোনো লিখতে পারতাম। সাধারণত চলককে এক্স ওয়াইতে প্রকাশ করলে বলা হয়, আমরা এক্স ওয়াইতে প্রকাশ করি। তাহলে এটা এখানে লব, এটা এখানে হর। তো প্রথম শর্ত কি বলছে, যদি লবের সাথে 5 যোগ করম, অর্থাৎ লবের সাথে 5 যোগ করলে, প্রথম শর্ত মতে যদি লবের সাথে 5 যোগ করো, অর্থাৎ লবের সাথে যদি 5 যোগ করো, 5 যোগ করলে এর মান হবে 2। মানে কার মান 2 হবে, ভগ্নাংশটির মান 2 হবে। খুব খেয়াল রাখো, এটা একটা ভগ্নাংশ। আমি এটা তোমাদের আর একটু সিম্পলি করি, এটাকে এই দেখো ভগ্নাংশ দেওয়া আছে, এই একটা ভগ্নাংশ দেওয়া আছে, এই ভগ্নাংশের মান নাই। যদি বলছি যে এই ভগ্নাংশ এটা হর এটা লব, যদি লবের সাথে 5 যোগ করো, যদি লবের সাথে 5 যোগ করো, তাহলে এই ভগ্নাংশটির মান হবে 2। ঠিক আছে, তো এতটুকু বোঝা যায়। এখন যদি তুমি এটাকে এখানে আমাদের মনে মনে কথা আছে ওমান, এটা কি কোনাকুনি গুণ, আমরা আগে বলতাম কোনাকুনি গুণ, আসলে বইয়ের ভাষা লেগে আর গুণন, অর্থাৎ কোনাকুনি গুণ করতে হবে, আর আরি গুণ। তাহলে এখানে আর আরি গুণ করলে এই এক্স প্লাস 5-এর সাথে এখানে মনে মনে ওয়ান, যে কোনো সংখ্যা নিচে মনে ওয়ান আছে, আমি লিখলাম তোমাদের সুবিধার জন্য, তোমার লেখা লাগবে না। এক্স প্লাস 5-এর সাথে ওয়ানকে গুণ করলে, ওয়ান দিয়ে যে কোনো কিছু গুণ করলে ওইটাই থাকে, তাহলে এখানে এক্স প্লাস 5 হবে। আর এখানে 2 গুণ y কত হবে, এখানে হবে 2y। তো আমি একটা মুছে দিই, তোমার বোঝার জন্য লিখছিলাম। তাহলে x প্লাস 5 ইকুয়াল 2y, সাজিয়ে লেখো। তাহলে এখন x মাইনাস 5, সরি x এটা প্লাস 2y, এবার কি হবে মাইনাস 2y, তাহলে মাইনাস 5। এটা একটা সমীকরণ, এটা সমীকরণ দ 1 নং সমীকরণ। আবার দেখো বলছে, আবার হর থেকে 1 বিয়োগ করলে ভগ্নাংশটি মান 1 হয়। তো আবার লেখো দ্বিতীয় শর্ত মতে বলছে এই ভগ্নাংশটি লেখো, এই লেখা হচ্ছে ভগ্নাংশ লিখলে, বলছে হর থেকে যদি 1 বিয়োগ করো, যদি হর থেকে 1 বিয়োগ করো, বলছে তাহলে এই ভগ্নাংশটির মান 1 হবে। এখন আর গুণন করো, আর গুণন কত হবে এখানে, তাহলে এক্স ইকুয়াল ওয়াই মাইনাস 1, অর্থাৎ লেখা যায় এক্স মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস 1, এটা 2 নং। বলছে ভগ্নাংশটি বের করো, ভগ্নাংশটি বের করার জন্য অবশ্যই এক্স এর মান লাগবে, ওয়াই এর মান লাগবে। দেখো তো আমাদের এই 1 নং সমীকরণটা 2 নং সমীকরণটা, এই দুইটা সমীকরণ যদি তুমি আলাদা করে দেখো, আমি তোমাদের সুবিধা একটু একটু মুছে দিলাম, 1 নং সমীকরণটাকে যদি আলাদা করো, এটা 1 নং সমীকরণ লেখো এক্স মাইনাস 2y মাইনাস 5, আর এটাকে লেখো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস 1। তাহলে এটা দেখো, এখন এইটাকে সমাধান করবা, এখন সমাধান জন্য তোমাদের যে পদ্ধতি বাছাই করতে পারো এটা তোমাদের সুবিধা। যদি আমি এটাকে সমাধান করি, যেহেতু এখানেও এক্স এর সব 1, এখানে এক্স এর সব 1, তাহলে আমার কোনো কিছু গুণ করার প্রয়োজন নেই, যেহেতু এখানে একই চিহ্ন, এখানে এক্স এর চিহ্ন প্লাস, এখানে এক্স এর চিহ্ন প্লাস, তাহলে কী করতে হবে, তাহলে বিয়োগ করতে হবে। যদি বিয়োগ করো, বিয়োগ করে এখানে ছিল প্লাস, কী লিখতো এখানে মাইনাস ছিল, মাইনাস মাইনাস, তাহলে মাইনাসে প্লাস হবে, এটা ছিল মাইনাস হবে প্লাস। দেখো তাহলে এ প্লাস এক্স মাইনাস এক্স কাটা যাবে, এখানে মাইনাস 2y প্লাস ওয়াই, লিখি
মাইনাস টু ওয়াই প্লাস ওয়াই, আর এখানে লেখা আছে মাইনাস পাই প্লাস ওয়ান। দেখো মাইনাস টু ওয়াই প্লাস ওয়াই, তাহলে মাইনাস ওয়াই, এখানে হবে মাইনাস ওয়াই, মাইনাস পাই প্লাস ওয়ান কত হবে মাইনাস ফোর। উভয় পকেট থেকে মাইনাস গুণ করলে হয়, ক্যান্সেল করলে হবে, তাহলে ওয়াই ইকুয়াল কত হবে ওয়াই ইকুয়াল ফোর। তাহলে ওয়াই এর মানটা তোমরা এই যে এখানে ওই আমাদের এক নং সমীকরণ অথবা দুই নং সমীকরণ, যদি ওয়াই এর মানটা এক নং সমীকরণে বসাও, আমি এক নং সমীকরণে বসিয়ে দিই, তাহলে এক্স মাইনাস টু ওয়াই, দুই ওয়াই এর মান কত ফোর, দুই গুণ চার আট, তাহলে এখানে এইট, এইট মাইনাস ফাইভ, তাহলে এক্স এর মান কত আসছে মাইনাস থ্রি, যদি সাইড চেঞ্জ করে প্লাস, তাহলে প্লাস এইট, তাহলে এক্স এর মান কত আসছে তিন আসে। তো দেখো তো এক্স এর মান কত, আমাদের এক্স এর মান কত ওয়াই এর মান কত, এক্স এর মান তিন ওয়াই এর মান চার, এক্স এর মান তিন ওয়াই এর মান চার। কিন্তু আমাদের বের করতে হবে ভগ্নাংশটি, ভগ্নাংশটি বলো কি হবে, দেখো সুতরাং ভগ্নাংশটি, সুতরাং ভগ্নাংশটি হবে এক্স এর মান তিন ওয়াই এর মান চার, তাহলে থ্রি বাই ফোর। এভাবে এভাবে সব অঙ্ক তোমার চলক ধরে নিক সহজ সুবিধা হয়। দেখো তোমাদের এরপরে অঙ্ক দেওয়া আছে কত নম্বর, এরপরে দেখো তো পনেরো নম অঙ্ক যদি দেওয়া আছে, পনেরো নং দেখো দেওয়া আছে প্রকৃত ভগ্নাংশ, খেয়াল রাখো প্রকৃত ভগ্নাংশে কি বড় হইতে হয়, আমি তোমাদের এটা অঙ্ক করাবো না শুধু বুঝিয়ে দিই, প্রকৃত ভগ্নাংশ অবশ্যই হর বড় হইতে হয়, প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে যেমন এটা দশ বাই তিন, তিন বাই দশ মানে দশ এখানে হর, তিন এখানে লগ, এটা একটা প্রকৃত ভগ্নাংশ, কেন এখানে হর বড় আর লগ ছোট, আর যদি অপ্রকৃত হয় তাহলে উপরে বড় হবে নিচে ছোট হবে, তাহলে দশ বাই তিন, এখানে দশ বাই তিন এটা লগ এটা হর, এখানে হর ছোট, প্রকৃত ভগ্নাংশ ক্ষেত্রে অবশ্যই কি বড় হয় হর বড় হবে, আর অপ্রকৃত ক্ষেত্রে হর হবে ছোট। তো তুমি এটা আগের মতো ধরে নিবা। ষোলো নম্বর দেখো, দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল, দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল দেওয়া আছে, বিয়োগফল আট, ভগ্নাংশটি নির্ণয় করো। আচ্ছা তাহলে এখানে দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল, তো আমি লিখলাম ষোলো নম্বর, হ্যাঁ ষোলো নম্বর দেখো দুই অঙ্ক ধরে নিলাম, দুই অঙ্ক বলতে কি বোঝা, ও যে তোমাদের ক্লাস পঞ্চম শ্রেণী ছিল মনে আছে, আমি এটা বাংলা দেখি তো বুঝবা, বারো এই যে এটা বলতো দুই এক একক দশক, এই যে দুই অঙ্ক বলতে এখানে দুইটা অঙ্ক, একটা এককের অঙ্ক একটা দশকের অঙ্ক, এককের অঙ্ককে কি দিয়ে গুণ করতে হয়, এক দিয়ে গুণ করতে হয় দুই একে দুই, দশকের অঙ্কে কি দিয়ে গুণ করতে হবে দশ দিয়ে, দশ একে দশ পরে যোগ করতে হয় তাই না, মানে একক স্থানীয় অঙ্ককে এক দিয়ে দশ স্থানীয় অঙ্ককে দশ দিয়ে। তো যে দুই অঙ্ক তুমি ধরে নি, মনে করি মনে করি একক স্থানীয় অঙ্ক, মনে করি একক স্থানীয় অঙ্ক এক্স এবং দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক ওয়াই। আচ্ছা এককে কি দিয়ে গুণ করতে হয়, একক অঙ্ককে কি দিয়ে গুণ করতে হবে এক দিয়ে, দশক স্থানীয় অঙ্ককে কি দিয়ে গুণ করতে হবে দশ দিয়ে, পরে কি করতে হয় যোগ করতে হয়। আচ্ছা ওটা পরে লেখা, সুতরাং সংখ্যাটি, সুতরাং সংখ্যাটা কি হওয়ার কথা ছিল, তাহলে সংখ্যাটা হবে এককে এক দিয়ে, এক দিয়ে গুণ করলেও হয় না করলেও হয়, কারণ এক দিয়ে গুণ করে যা আছে তাই, আর দশকের গুণ করতে হয় দশ দিয়ে, এই দশ দিয়ে গুণ করলাম তারপরে কী করতে হয় যোগ করতে হয়, তাহলে এটা হবে সংখ্যাটি। এখন আমাদের শর্তগুলো দেখি, বলছে তোমাদের কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল, তাহলে অঙ্ক কোনটা, এটা একটা অঙ্ক এটা একটা অঙ্ক, প্রথম শর্ত মতে, সুতরাং প্রথম শর্ত মতে অঙ্কদ্বয়ের যোগফল দেওয়া আছে কত, অঙ্কদ্বয়ের যোগফল দশ, অঙ্কদ্বয়ের যোগফল দশ, এবং বিয়োগফল, এবং বিয়োগফল দেওয়া আছে চার, আমি কোনটা করতেছি, হ্যাঁ তাহলে বিয়োগফল দেওয়া আছে চার, বিয়োগফল দেওয়া আছে এখানে চার চার। এখন দেখো এটা তোমার কোনো কিছু গুণ করার প্রয়োজন নাই, এটাকে সমীকরণ ধরতে পারবে, এটাকে এক নং এটাকে দুই নং, যদি যোগ করো, যদি যোগ করো এটাকে যোগ করো, তাহলে যোগ করলে এখানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই ক্যান্সেল হবে, এক্স প্লাস এক্স কত হবে টু এক্স, দশ যোগ চার কত হবে ফোরটিন, তাহলে এখানে এক্স এর মান কত আসছে সেভেন, তাহলে এক্স এর মান সেভেন এক নম্বর বসিয়ে দাও, এক্স এর মান সেভেন, হ্যাঁ
দেখালো x plus y equal 10 তো যদি বসে দাও বা x এর মান 7 7 plus y equal 10 তাহলে কত সেখানে y equal কত আসে 10 minus 7 বা আসে 3 তাহলে x এর মান আর y এর মান x এর মান 7 y এর মান 3 তাহলে আমাদের বসে সংখ্যাটি কত নাকি হ্যাঁ সংখ্যাটি কত তো সুতরাং সংখ্যাটি কত হবে সুতরাং সংখ্যাটি হবে এই যেখানে বসে দাও x x এর মান কত আমাদের 7 x এর মান 7 আর y এর মান 3 তাহলে 10 গুণ 3 30 30 আর 7 কত হবে 37 তো সংখ্যাটি 37 আচ্ছা এখানে একটু একটু বলতে পারো স্যার এটা আপনি ওই এত সহজ করে বললেন এটা উত্তর দুইটা হতে পারে একটু খেয়াল রাখো এই এক্স ওয়াই এটা তোমার সিম্পল করে এটা এটা করলে হবে ওই বইয়ে তোমার 37 অথবা 73 যদি উল্টো ধরে নিই এক্স ওয়াই সমস্যা নেই কেন 37 দেখো তো 37 অথবা 73 এটাও দুই অঙ্ক এটাও দুই অঙ্ক এই 37 যখন করবা এই 37 এটা যোগ করলে 10 হয় আর বিয়োগ করলে 4 হয় এটা যোগ করলে 10 হয় বিয়োগ করলে 4 হয় তো তুমি যেটাকে বড় ধরো ওই হিসাবে অ্যান্সার দুইটা আসবে মানে দুইভাবে করা যায় এই যেমন বয় পার কিছু নাই এটা তোমার দুইটাই অ্যান্সার হবে 37 অথবা 73 আচ্ছা তো আমাদের পরবর্তী অঙ্কগুলো তোমাদের বাড়ি ক্যাশ এগুলো তোমরা করে নিবে হ্যাঁ তো আমাদের আশা করি এই সহজ সহজ সমীকরণের সমাধান যে পদ্ধতি এই দুইটা পদ্ধতি আমাদের হয়ে গেছে একটা প্রতিস্থাপন এটা অপনয়ন প্রতিস্থাপন অপনয়ন তুমি নিজেরা বলো কোন পদ্ধতি সহজ অবশ্যই অপনয়ন এখন তোমাদের লেখচিত্রের মাধ্যমে সমাধান এটা অবশ্যই গ্রাফ পেপার লাগবে আশা করি আমরা যখন তোমাদের ক্লাস শুরু হতে ক্লাসে আমাদের এটা গ্রাফের মাধ্যমে শিখিয়ে দেব গ্রাফের মাধ্যমে শিখিয়ে দেব এখন আজকের মতো ক্লাস এখানে শেষে আমরা আগামী ক্লাসে অন্যটা শুরু করবো